গত কয়েকদিন আগে দেখা গেল যে ফ্রিল্যান্সাররা অনেকে আছে যে এই সোর্স থেকে ইনকাম করতে না পারে, অনেকে আত্মহত্যা করছে, এইখানকার টাকা আরেক জায়গায় ফেকভাবে ইনভেস্ট করে কোনো আউটপুট না পায় আত্মহত্যা করছে, এরকম ঘটনাও কিন্তু আমরা টিভিতে দেখছি। তো ব্যাপারটা হলো যে এই জিনিসটা কিন্তু একটা কাইন্ড অফ একটা ভলাটাইল মার্কেট, কাজ পাইলে ইনকাম আছে, কাজ না পাইলে ইনকাম নাই, সিম্পল হিসাব। মানে এটা কিন্তু তোমার যদি পারমানেন্ট ক্লায়েন্ট না থাকে তোমাকে কেউ কিন্তু মান্থলি পে করতেছে না, এটা কিন্তু কোনো স্যালারির জব না। হইতে পারে কোনো মাসে তুমি 60 লাখ টাকা কামাইছো, হইতে পারে কোনো মাসে তুমি 60,000 টাকা কামাইছো, হইতে পারে কোনো মাসে তুমি 1 টাকাও কামানে। ইট ডিপেন্ডস অন দ্য অ্যাভেলেবিলিটি অ্যান্ড ইউর অ্যাবিলিটি টু হ্যান্ডেল ক্লায়েন্টস। তো এই যে একটা ভলাটাইল মার্কেট, এই যে এই ওয়ার্ডটা যে ভলাটাইল, যে এটা হলো ভলাটাইল একটা মার্কেট, মানে এটা আমার কোনো অ্যাসিওরেন্স নাই যে না আমার কাজ পাবোই কালকে সকালে। মেজরিটি টাইমে ভালো হইলে কাজ পাওয়া যায়, বাট একটা ভলাটাইল মার্কেট যেহেতু আমার এখানে আমার স্টেডি ইনকাম সোর্স নির্দেশ করতেছে না, একটা পর্যায়ে যে স্টেডি হবে, দ্যাটস ওয়াই আমার সাজেশন হলো যে যদি আমি ফ্রিল্যান্সিংও করি, আমার যদি টাকাও ভালো পরিমাণে আসে, আমাকে এই টাকাটা ইনভেস্ট করে বা আমার আদার সোর্সেস অফ ইনকাম থাকতে হবে, নাইলে আমি ফ্রিল্যান্সিং ধরে রাখতে পারবো না। কারণ আমি আমার সর্বশেষ সম্বল সব টাকা পয়সা দিয়ে শিখলাম ফ্রিল্যান্সিং, তারপরে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে আমি টাকা পাচ্ছি না, আমি তো জীবনে এটা কন্টিনিউ করতে পারবো না। বাট আমি সর্বশেষ আমার টাকার 70% দিয়ে শিখলাম ফ্রিল্যান্সিং, 30% দিয়ে আমি আলাদা একটা ইনকাম স্ট্রিম দাঁড় করেছি, আমি হয়তো বা টিউশনই করতেছি, আমি হয়তো বা আদার একটা বিজনেস ট্রাই করতেছি, আমি হয়তো বা নিজের অন্য কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করতেছি, আমি হয়তো বা রিয়েল এস্টেটে ইনভেস্ট করছি, সেখান থেকে আউটপুট পাচ্ছি। ওভারঅল আমার যদি আদার ইনকাম স্ট্রিমস থাকে তাহলে কিন্তু আমি বেশি স্টেবল থাকতে পারবো, তাহলে আমি ইজিলি আগাইতে পারবো। দেখা যায় ধনী মানুষের পোলাপান ইজিলি ধনী হয়, কেন? কারণ ও জানে বট গাছের মতো আমার বাপ আছে, আমি ইচ্ছা মতো বিজনেস এফোর্ট দিতে পারবো। একটা গরিব পরিবারের সন্তান এই পরিমাণে এফোর্ট দিতে পারে না, কারণ ও জানে যে আজকে যদি আমার 10 লাখ টাকা যায়, 10 লাখ টাকা ব্যাকআপ দেওয়ার কেউ নাই, সিম্পল হিসাব ভাই, বাস্তবতা এটা। তো জেনারেট আদার সোর্সেস অফ ইনকাম, এটাকে মেইন সোর্স বানাইতে গেলে আগে চিন্তা করতে হবে যে না এটা যখন আমার স্টেবল হবে তখন আমি এটাকে মেইন সোর্স বানালাম, বাট যাতে আমার আদার সোর্সেস থাকে, নাহলে আমি একটা পর্যায়ে কাজ কাম শিখে ডিপ্রেশনে পড়ে যাবো।